গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পশ্চিমবঙ্গের জেলায় জেলায় আজকেও রয়েছে অরেঞ্জ অ্যালার্ট ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কতটা রয়েছে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গে কি ভারী বৃষ্টি হবে নাকি প্রচন্ড ঝড় বইবে কি বলছেন আবহাওয়া দপ্তর এছাড়াও ত্রিপুরা আসাম ঝাড়খণ্ড এবং বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি আজকে কোথায় কেমন থাকতে পারে সমস্ত কিছু জেনে নিন এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করুন এবং কোথা থেকে দেখছেন সেখানে আবহাওয়া পরিস্থিতি কেমন রয়েছে নিচে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন পশ্চিমবঙ্গ তথা ভারতীয় হলে লাইক করবেন এবং বাংলাদেশি হলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রথমে আপনাদের জানাবো এই যে ঝড় বৃষ্টির পূর্বাস রয়েছে ঝড় বৃষ্টি হচ্ছে কিন্তু এই সম্ভাবনা কেন দেখতে পাওয়া যাচ্ছে এই মুহূর্তে আপডেট থেকে জানাবো উত্তর পশ্চিম উত্তরপ্রদেশ থেকে একটি অক্ষরেখা যেটি পশ্চিমবঙ্গের একবারে উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে এবং সেটি এসেছে প্রধানত বিহার এবং ঝাড়খণ্ডের উপর দিয়ে এছাড়া আমরা আগেই জানিয়েছিলাম বিহার এবং ঝাড়খণ্ড সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাপত্ত তৈরি হয়েছে সুতরাং অক্ষরেখাটি ঘূর্ণাবত্তের উপর দিয়ে একেবারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া জেলা পর্যন্ত বিস্তৃত রয়েছে যার জন্যই মূলত প্রচুর বাষ্প থেকে বজ্রগর মেঘ এবং তা থেকেই এই ঝড় বৃষ্টি হচ্ছে এবার আপনাদের জানাবো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আজকে কেমন পরিস্থিতি থাকতে পারে প্রথমেই দেখে নেব পশ্চিম দিকের জেলাগুলো যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলির ক্ষেত্রে যা আপডেট রয়েছে প্রত্যেকটা জেলাতেই আজকে অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন আবহাওয়া দপ্তর এছাড়াও চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে কোনো কোনো জায়গার উপর দিয়ে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগেও দমকা ঝড়ো হওয়া বয়ে যেতে পারে এমনটা আপডেট দিয়েছেন আবহাওয়া দপ্তর এবং বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট রয়েছে মূলত হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির কথায় বলা হয়েছে কোনো জেলাতে কোনো রকম ভারী বৃষ্টির পূর্বাস নেই তবে কোনো কোনো অংশে শিলাবৃষ্টিও হতে পারে এমন একটা রয়েছে পূর্বাভাস কিন্তু এই সমস্ত জেলাগুলিতে আগামীকাল এবং আগামী পরশু ঝড়ের তীব্রতা একটু কমতে পারে জানানো হয়ে যে প্রধানত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে আগামীকাল আগামী পরশু এবং তার পরবর্তীতে ঝড় বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে যেতে পারে তাই আগামীকাল এবং আগামী পরশুও রয়েছে ঝড় বৃষ্টির প্রভাস তবে এতে জানা যাচ্ছে প্রধানত আঠাশ তারিখ থেকে অনেকটাই কমে যেতে পারে এই সমস্ত জেলাগুলিতে এবার জানাবো পূর্ব বর্ধমান নদিয়া মুর্শিদাবাদ এই জেলাগুলির ক্ষেত্রে কি আপডেট রয়েছে এখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে কোনো কোনো এলাকার উপর দিয়ে দমকা ঝড় বইতে পারে যার জন্য জারি করেছেন অনেক জেলার বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে হালকা মাঝারি এবং আগামীকালে যে পূর্বাস রয়েছে তাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় বইতে পারে পাশাপাশি হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকাল এবং আগামী পরশু আঠাশে মে তারিখ থেকে বৃষ্টির তীব্রতা অনেকটাই কমে যেতে পারে ঝড়ের তীব্রতাও অনেকটা কমতে পারে এছাড়া অন্যান্য যে জেলাগুলো রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা প্রবল ঝড় বইতে পারে কোনো কোনো এলাকার উপর দিয়ে এছাড়া অরেঞ্জ অ্যালার্ট জারি করেছেন প্রত্যেকটা জেলাতে আজকে তবে আগামী কাল এবং আগামী পরশু ইয়েলো অ্যালার্ট জারি করেছেন আবহাওয়া দপ্তর এর পাশাপাশি হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনায় প্রধানত রয়েছে এবং কোনো কোনো অংশে হতে পারে শিলাবৃষ্টিও এমনটা পূর্বাস পাওয়া যাচ্ছে তবে আগামীকাল ঝড়ের গতিবেগ অনেকটাই কমতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে হালকা থেকে হালকা বৃষ্টির থাকছে ছাব্বিশ এবং সাতাশ তারিখে তবে আঠাশ তারিখ থেকে এই ঝড় বৃষ্টি অনেকটাই কমে যাবে এমনটাই রয়েছে দক্ষিণবঙ্গের সর্বশেষ আপডেট তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে আপডেট আরও খারাপ রয়েছে কারণ উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাস দিয়েছেন আবহাওয়া দপ্তর যেহেতু অক্ষরেখা রয়েছে ঘূর্ণাবত্ত ও পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে এই ত্রিফলার কারণের জন্য উত্তরবঙ্গ ও সিকিমে ভারী বৃষ্টির প্রভাস আজকে রয়েছে মূলত জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই তিনটি জেলার কোন কোন অংশে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টির প্রভাব দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে দার্জিলিং এবং কালিম্পং এ থেকে মাঝেরি ভারী বৃষ্টি হতে পারে নিচের দিকে জেলাগুলো উত্তর দক্ষিণ দিনাজপুর এবং মালদা এখানে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এর পাশাপাশি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড়ও বইতে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে এটাই রয়েছে আপডেট এবং আগামীকালের যে আপডেট রয়েছে সেখানে মূলত ইউএল অ্যালার্ট জারি করেছেন আবহাওয়া দপ্তর তবে আগামীকালও জলপাইগুড়ি কুচবিহারের এবং আলিপুর ভারী বৃষ্টির প্রভাস রয়েছে বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির প্রভাস রয়েছে কোনো কোনো জেলাতে শিলাবৃষ্টিও হতে পারে এমনটাও জানিয়েছেন আবহাওয়া দপ্তর সুতরাং উত্তরবঙ্গের সেই একই আপডেট রয়েছে আঠাশ তারিখ থেকে ঝড় বৃষ্টি তীব্রতা অনেকটাই কমে যাবে এটা রয়েছে এখনো পর্যন্ত সর্বশেষ আপডেট অন্যদিকে এবার আপনাদের জানাবো ঝাড়খণ্ডের ক্ষেত্রে কি আপডেট রয়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এখানে প্রধানত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝড় আজকে বইতে পারে কোনো কোনো এলাকার উপর দিয়ে এছাড়াও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হলেও ২৬ তারিখের আপডেটে যা বলছে যে কোন কোনো এলাকায় হতে পারে ভারী বৃষ্টি অর্থাৎ জামশেদপুর ধানবাদ রাঁচি এই সংলগ্ন জায়গায় এবং দেওঘরের দিকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে খুবই কম জায়গায় বৃষ্টি হতে পারে এমনটা রয়েছে প্রধানত আপডেট অন্যদিকে এবার রাজ্যগুলির ক্ষেত্রে আপডেট রয়েছে বিশেষ করে আসাম ও মেঘালয়ে তো ভারী বৃষ্টির প্রভাস রয়েছে নাগাল্যান্ড এই সমস্ত রাজ্যগুলিতেও জানা হয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রভাস সুতরাং আজ এবং আগামীকাল পর্যন্ত আসাম মেঘালয় ত্রিপুরা মণিপুর মিজোরাম এবং নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টির প্রভাস আবহাওয়া দপ্তর দিয়েছে অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রে দক্ষিণ ত্রিপুরা গুন্তি ধলাই উত্তর ত্রিপুরা হুনকুটি কোনো কোনো জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে হঠাৎ করে দমকা ঝড় এছাড়া বজ্রবিদ্যুৎ সব বৃষ্টি দু এক জায়গায় বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে এবার আপনারা জানাবো ভারতবর্ষের সামগ্রিক যে আবহাওয়ার পরিস্থিতি রয়েছে তাতে এই মুহূর্তের আপডেট রয়েছে উত্তরাখণ্ড পাঞ্জাব হরিয়ানা এছাড়াও রয়েছে উত্তরপ্রদেশ বিহার এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়াও রয়েছে সিকিম আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে ত্রিপুরা মণিপুর মিজোরাম ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এইরকম বৃষ্টির সম্ভাবনা আজকের দিনটায় বেশি থাকতে পারে তবে আগামী কাল থেকে জম্মু কাশ্মীর সহ দিল্লি পাঞ্জাব হরিয়ানার দিকে বৃষ্টি কিছুটা কমতে পারে তবে উত্তরপ্রদেশ বিহার এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা কাল থাকবে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে এছাড়াও দক্ষিণ ভারতের ক্ষেত্রে যে আপডেট রয়েছে তাতে তামিলনাড়ু পুদুচেরি করাইকাল কর্ণাটক কেরালা এখানে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ছত্তিশগড় এবং উড়িষ্যাতে কোনো কোনো জায়গায় বজ্রবিদ সব বৃষ্টির পূর্বাস পাওয়া যাচ্ছে অনেকে বাংলাদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে সেখানে বাংলাদেশের আবহাওয়া দেখতে জানাচ্ছেন এবং বিভিন্ন মডেল থেকে দেখতে পাওয়া যাচ্ছে যে সারা দেশ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে খুব সকাল থেকে একটু বেলার দিকে যে আপডেট আমরা দেখতে পাচ্ছি তাতে চট্টগ্রাম বিভাগের কোনো কোনো অংশে হালকা দুই এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়াও দুপুরের পর থেকে বৃষ্টি হতে পারে বিশেষ করে রংপুর ময়মনসিং সিলেট ঢাকা ও চট্টগ্রাম এই সমস্ত জায়গায় হালকা থেকে হালকা মাঝারি ধরনের বর্জ্য বৃষ্টি দমকা ঝড় বইতে পারে তবে রাতের দিকে যা পূর্বাস পাওয়া যাচ্ছে তাতে রাজশাহী বগুড়া এছাড়াও রয়েছে মৌলভী বাজার এই সমস্ত জায়গাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে অনলাইন সিস্টেমগুলো তবে রংপুর বিভাগে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে অনেদিকে আপনাদের জানাবো খুলনা চট্টগ্রাম বরিশাল এখানে কিছু কিছু জায়গায় হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তবে উপকূলীয় জেলাগুলিতে দমকা ঝড় বইতে পারে তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে এছাড়াও দেশের কোথাও কোথাও ছড়িয়ে ছিটিয়ে শিলাবৃষ্টিও সম্ভাবনা থাকছে তবে এই মুহূর্তে যে আপডেট রয়েছে তাতে এই রকম ঝড় বৃষ্টি আগামী বাহাত্তর ঘণ্টা পর্যন্ত চলতে পারে তবে ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে আগামী দুই দিন পর্যন্ত এটাই রয়েছে সর্বশেষ আপডেট তবে ওয়েদার প্রতিমূর্ত চেঞ্জ হয় যদি কিছু চেঞ্জ বা পরিবর্তন হয় সেটা আপনাদের জানাবো পরবর্তী ভিডিওর মাধ্যমে সো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন পরবর্তী ওয়েদার আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং